আজকে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি থেকে কিভাবে অ্যাসার্টিভ করতে হয়। গতদিন আমরা আলোচনা করেছি অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, আজকে আমরা আলোচনা করব এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এক্সক্লেমেটরি কে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে সাবজেক্ট বসে, প্লাস ভার্ব, প্লাস এ বা অ্যান্ড, প্লাস ভেরি অর গ্রেট, প্লাস অ্যাডজেক্টিভ, প্লাস বাকি অংশ। আমরা এক্সাম্পল দেখি, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, এই শেষের অংশটুকু শুরুতে চলে আসবে ইট ইজ, তারপরে এই হোয়াট এ পরিবর্তে হবে এ ভেরি, হোয়াটের পরিবর্তে এ ভেরি, তারপর যা আছে তাই নাইস ফ্লাওয়ার, তাহলে কি দাঁড়ালো, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার। আমরা সেকেন্ড রুলসে আসি, সেকেন্ড রুলসটা কি, হুররে যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করতে হলে হুররের পরিবর্তে ইট ইজ ম্যাটার অফ জয় ইউজ করতে হবে, হুররের পরিবর্তে ইউজ করতে হবে ইট ইজ এ ম্যাটার অফ জয়। দেখি এবার আমরা হুররে এক্সক্লেমেটরি সাইন, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই হুররের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট পুরোটা আসবে, তারপরে যা আছে তাই উই হ্যাভ ওন দ্য গেম। তারপর আসি আমরা তৃতীয় রুলসে, তৃতীয় রুলস কিভাবে, যদি ইফ থাকে, ইফ দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় তাহলে ইফের পরিবর্তে আমরা ইউজ করব আই উইশ, ইফ আই ওয়ার এ প্লেয়ার, আই উইশ আই ওয়ার এ প্লেয়ার, ইফের পরিবর্তে আই উইশ। ঠিক একইভাবে যদি হ্যাড থাকে শুরুতে, হ্যাডের ক্ষেত্রেও আমরা ইউজ করব আই উইশ, যদি হ্যাড দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে অ্যাসার্টিভ করার সময় আই উইশ ইউজ করতে হবে। পাঁচ নম্বর রুলসে দেখি, যদি অ্যালাস দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, যদি অ্যালাস দ্বারা কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অ্যালাস উই লস দ্য গেম, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট উই লস দ্য গেম। তারপর ছয় নম্বর রুলস আগের রুলসের মতো, ফাই প্রথমে ফাই যদি থাকে, ফাই যুক্ত এক্সক্লেমেটরিকে অ্যাসার্টিভ করতে হলে আমাদের ইউজ করতে হবে ইট ইজ এ শ্যামফুল দ্যাট, ফাই এর পরিবর্তে আমাদের ইউজ করতে হবে ইট ইজ এ শ্যামফুল দ্যাট, তারপর যা আছে তাই। সাত নম্বরে যে রুলসটা আছে সেই রুলসটা আমাদের আগে গেল, ইফ এবং হ্যাডের ক্ষেত্রে আমরা যেভাবে করি ইফ হ্যাড, তারপরে যদি উড দ্যাট এটাও যদি থাকে সেক্ষেত্রে আমরা আই উইশ ইউজ করব, ইফ হ্যাড উড দ্যাট এগুলো থাকলে আমরা আই উইশ ইউজ করব, এমন কি যদি ও দ্যাট থাকে, ও দ্যাট থাকে সেক্ষেত্রেও আমরা আই উইশ ইউজ করতে পারবো। সেক্ষেত্রে চারটা রুলস একত্রিত করলে কিন্তু আরও ছোট হয়ে যায়, পাঁচটা রুলসই শেষ। তো ও দ্যাট, উড দ্যাট, ইফ এবং হ্যাড এইগুলো যদি থাকে, এগুলো দ্বারা যদি এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে আমরা অ্যাসার্টিভ করার সময় এইগুলোর পরিবর্তে আই উইশ ব্যবহার করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, পরবর্তী ভিডিওর